আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে নেতাজি মহাবিদ্যালয়ের সামনে আমরা রয়েছি এই মুহূর্তে নেতাজি মহাবিদ্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমি ব্লক সম্পাদক হওয়ার পর আরামবাগ জানেন যে একটা বিধানসভা হাট ছিল সেই হাটটাকে প্রত্যেকটা মানুষের কাছে যে প্রত্যেকটা অঞ্চলে মিছিল মিটিং করে মানুষের কাছে আবেদন করেছি মমতা ব্যানার্জি উন্নয়নের স্বার্থে ভোট দেওয়ার জন্য আজকে আপনারা কতটা খুশি বিশাল বিশাল খুশি মানুষের এটা হচ্ছে জয়টা মানুষের জনগণের উপর ছেড়ে দিলাম এই জয়টা কি মানুষকে উৎসর্গ করছে আমাদের মমতা ব্যানার্জি বলেন অভিষেক ব্যানার্জি বলেন যে আমাদের জনগণ আছে ওনাদের বিজেপির টাকা আছে মিথ্যকতা আছে বলছি আপনারা কতটা খুশি আমরা প্রচন্ড খুশি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিক পরিশ্রমের জয় সাধারণ মানুষ দিয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের যেসব সুবিধা পেয়েছে আমার মায়েরা মায়েদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং যে সমস্ত মানুষ একত্রিত বাবা হয়ে তৃণমূলকে ভোট দিয়েছে সাম্প্রদায়িক বিজেপিকে হাঁটিয়ে দিয়েছে খুনি বিজেপিকে হাঁটিয়ে দিয়েছে তার জন্য আপামর জনতাকে এবং মায়েদের আমরা অভিনন্দন জানাই বিরোধীরা বলেছিল আপনারা নাকি উন্নয়ন করেননি সেই জবাবটা কিভাবে দিল আমরা 20টার মধ্যে 20টায় আমরা পেয়েছি তার মধ্যে হরিণকোলে এক নম্বরতে একটাই খালি নির্বাচন হয়েছিল সেটা হচ্ছে 52 নম্বর বুথ সেখানে আমি বিরোধী মাত্র 94টা ভোট পেয়েছে বাকি আমি সব পেয়েছি 578টা মানে ভোট পেয়েছি আপনার নাম কি আমার নাম শেখ জাহির আহমেদ আপনি কত নম্বর বুথে ছিলেন 52 নম্বর বুথ হরিণকোলে এক জয় বাংলা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জয় উচ্ছ্বাস চারিদিকে সবুজ আবির প্রত্যেকটি মাথায় সবুজ আবির এবং আপনারা কি বলতে চাইছেন বলুন আজকে কি অবস্থা আমরা বলতে চাইছি আমরা অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি আমরা তৃণমূল কর্মী সকলে মিলে মমতা দিদির জয় হবে এটা আমরা নিশ্চিত জানতাম কিন্তু তবু একটু আমাদের টেনশন ছিল যে মা বোনেরা আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিয়েছে স্বাস্থ্য একটা কথা বিরোধীরা বলেছিল আপনারা কি ছাপ্পা করেছেন এই কথাটা নিয়ে কিভাবে ভাবছেন আপনারা তো মিডিয়া যখন ওরা কথাটা বলেছে আপনারা তো প্রত্যেকটা বুথে বুথে গিয়ে দেখেছেন কিভাবে ভোট হয়েছে দিদির উন্নয়নের জয় আপনার নাম আমার নাম চন্দনা ঘোষ আপনার পরিচয় আমার পরিচয় আমি বিদায়ী প্রধান গৌরাটি 1 নম্বর অঞ্চল ধন্যবাদ জয় বাংলা